বিয়ে দিবেন না দিবেন না তাহলে খাসি ছাগলকে পাড়ি ছাগলে দৌড়ে কথা আছে আমি আর জীবনে কোনোদিন এরকম ভুল করব না আমার ক্ষমা করে দেন আলা কি কথা উনুরে সরলে মেরে ওলা আলা রে খং দাও আর ওগে লাগছে হাই রে বাপ তোর কষ্ট দেখে আমার আর ভাল লাগে না এই অন্তরার মধ্যে কামড় দেয় রে বাপ এই অন্তরার ভিতর কামড় ঠিকই কইছে বাবা আমার আর এই কষ্ট ভাল লাগে না যদি রান্না করার লোক যদি বাড়িতে একটা আনা যাইতো খোরে বাপ আমিও তাই ভাবতাছি আমগুরে এই বাড়িতে একটা লোক দরকার তাই ঠিক করছি বিয়ের মাধ্যমে একটা লোক আমগুরে এই বাড়িতে নিয়ে আইব বিয়ে যাক বাবা তো আমার দিক নজর পড়লো বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে না বিয়ে তোমার তো শুকর শুকর আট দিন বয়স হয়েছে করব বিয়ে আর তোমার নাক টুকলে দুধ বাড়া তোমার তো ফিডার ছাড়া বয়সই হয়ে যায় বিয়ে করবা হ্যাঁ তাহলে কি আমার বিয়ে হবো না হচ্ছে ঢালার পোলা করে কথা ওই হুমন্দির পোলা তোর মা মারা গেছে 15 বছর ধরে বিয়ে করার বয়স তো না আমার হ্যাঁ বিয়ে করবো কে সব বায়নায় তো সিলাসিলি করতেছেন কেন যাবে বাবা যাইছো দেখো হোসেন বাবা এই দুইটে বিয়ে বিয়ে কইরে আমার কানটা ঝামাওয়ালা করে লাগছে ওগর কি আর বিয়ের বয়স হইছে দেখছেন ওগর বিয়ের বয়স হইছে জাহান দুলা ভাই ছালা ভাই যদি আমাকে বিয়ে এবার না করা তাহলে কিন্তু খবর আছে না আমি পায়ে কথা আছে আমার কাকে বিয়ে করার নাকবো ছালা চুপ কর বেদ দব কোথা কাট দেহ বাবাজি তোমার শাশুড়ি মারা গেছে 15 বছর ধরে আমার একা একা চলতে অনেক কষ্ট হইতাছে ওদের বয়স বিয়ের বয়স হয়েছে নাকি আমার বিয়ের বয়স হয়েছে দেখো তো মান শোনার বুঝি থাকলো না
এই বুড়া বয়সে সামনে বিয়ে করার চাইতেছেন আগে আগে আমার শালারে বিয়ে করামু তারপরে আমি বিয়ে করবো না না তারপরে আপনার বিয়ে করামু বুঝছেন আচ্ছা জামাই বাবাজি তুমি যখনকে বলছো তাহলে তুমি পাত্র দেখো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তাহলে বাবাজি আমার মেয়ে দেখি কি পছন্দ হয়েছে তোমার মেয়ে তো মাশাল্লাহ ভালাই ছেলের কি ট্রেনিং শেষ হয়েছে হ্যাঁ ছেলের ট্রেনিং শেষ করে বাবার হোটেলে বই দেখাইতেছে ছেলের দুই মাসের ছুটিতে নানির বাড়ি গেছে বাহু কি বললা কিছুই তো বুঝলাম না আপনার অত কিছু বোঝা লাগবে না বুঝছেন আগামী শুক্রবারের দিন বিয়ের দিন দায় ঝগড়া হইলো তাহলে কি বলেন আপনি আলহামদুলিল্লাহ তাহলে তো চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সত্য কথা বলতে জামাই বাবাজি লজ্জা করে লাভ নাই বিয়ে আবার করে নিল লাগবো তুমি যেমনি পারো বিয়েটা ভাঙ্গে কুলসুমের সাথে আমার ফিটিং করাই দাও তুমি যদি পারো আমার সম্পত্তি থেকে 3 বিঘা জমি আমি তোমার লিখে দিই শালার বুড়ে কই কি জয় বাবাজি কিছু কইলা না বা কিছু কইনি জমিও তো কম না আলা 3 বিঘে জমি যাই হোক আব্বা আমি রাজি আছি এই বিয়ে ভাঙতে যাই কিছু করার আপনি করবেন সব আমি আপনার সাথেই আছি কি গো বাবা এটা কিভাবে সম্ভব এদিকে আন আব্বা কানে কানে কই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরে ভাই বসেন বসেন আরে মিয়া বিয়াই বাই করেন না আপনার কিছু গোপন কথা কওয়ার জন্য আইছি কি গোপন কথা আরে মিয়া আবার পুলা তো কোনো সরকারি চাকরি করে না আর সবচেয়ে বড় কথা হলো পুলারে তো খুব সুন্নতে খতনাই করাইনি খতনা আবার কি আরে মিয়া পুলারে তো মুসলমানই করাইনি ই এই বিয়ে আমি দিব না আরে বহেন বহেন শুনেন আমার কাছে ভালো একটা সম্বন্ধ আছে বলেন বলেন কি সম্বন্ধ আছে আরে মিয়া রাগান্বিত হয়েন না মানলে ভালো হবে তা সম্বন্ধটাকে আগ দিয়ে আসলে কি আমার এমনি দেখা গেল বয়স কিন্তু আমার বেশি না ওই সেই ছোটবেলায় বউ মরছে তাই ভাবছিলাম যে আপনি মেয়েরে আমি এলা বিয়ে করুন অসম্ভব আপনার ছেলের ইডেড কয়ে বিয়ে ভাঙ্গাইতেছেন আবার আপনার বিয়ে নিয়েছেন লুচ্ছা বেটা শরম করে না আরে রাগ করেন না আমার কায়েত পাড়ার পাঙ্গাসে ভরা দুইটা পুকুর আমি নিজের নামে লিখে দিব কথা রাহে আচ্ছা আমি রাজি শুক্রবারে দিন আসেন আলহামদুলিল্লাহ তাহলে আজ আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শালা তো না সরবান্দা শুক্রবারে দিন দের দিছি আসুক বিয়ের স্বাদ মিটাই দিব কিরে তুই কান্দস কে আব্বু আমার বিড়ে গোলার জন্য গুজি নিয়ে গেছে আচ্ছা এই কথা নিয়ে গেছে নিয়ে যাই তুই তাড়াতাড়ি মিছিল আবার আইস বিয়ে তোকে ফিডার কাল কিনে দিব নি ফিডার কিনে দিবা হ্যাঁ আচ্ছা যা মিছিল আচ্ছা কে ভাই তুই কি শুরু করছস মান সোনা থাকলো না গায়ের মধ্যে মুখ দেওয়ার ভাই না এই বেশি কথা কবি দে বেশি কথা কইলে তোকে বাড়ি থেকে দাই দিমু তোর নালা বাবা মেড় বানাই নিয়ে দিল তোর কাছে তেজতে থাকলাম আচ্ছা যাও ওই যার বাবা যাও দেখ মুনি
জামাই একটু তাড়াতাড়ি করা যায় না? হ্যাঁ মেয়েটা আপনারা তাড়াতাড়ি নিয়ে আসেন, বিয়ের কাজটা ফস করে শেষ করে দিই। বিয়ে দিবেন না দিবেন না, তাহলে খাসি ছাগলকে খাসি ছাগলের দলের কথা আসিল। ও মনের একটা সিস্টেম আছে। ইস রে শালা রেডি, আমি কি করলাম? বাঘের উড়দের টাগি তুলে দিলাম নাহি। ও জামাই 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 তো দাসকা এ সরব ধরে নিয়ে তো শালা রে বাম দেখ শালা বই রে বসে শালার বিমরতি ধরছে না আর বিয়ে সব মিটাই দাসি খারাপ হয়ে গেছে শালার বিয়ে মিটাই শালা নিজে বিয়ে করে শালা এসে ফোন দাও মুশালা। ও সাজানা আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে কোনো দিন এরকম ভুল করবো না, আমার ক্ষমা করে দেন। শালা কি কথা বলছে শালার মায়ের ওলা শালারে খুন দাও আর মুগল আজকে আমার মতো এই কাজ নিজের ছেলে কিংবা কোনো আত্মীয় স্বজনের সাথে এরকম করেন না, এরকম কাজ করলে সমাজে মুখ দেখানোর মতো মুখ আপনার থাকবে না।